चलो भाई देखो अब मैं क्या करता हूँ। तो देखी कौन माया आज से ठीक है जे आज बता के धोरबो ठीक है देखी तो होई एक माया आज से ठीक है देखा वो तो माया एक सुनो ना मैं बोलो की बोलो बोलती कि हम का एक हेल्प करते बात यस बोलो हेल्प बोलते तू देखो तो ये तो ठीक है कौन स्टेशन में हम के देखे दाम दूर से गए थे तो देखे ना कौन स्टेशन मन पड़ा ये कोई स्टेशन नहीं जो तो सब बाजू चले काज नहीं जनता माफ नहीं करेगी ঠিকানাটা না ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে না যাবে না আর মন মনের ভিতরে যদি পাড়াও থাকে জাগে থাকে কি আর ভাড়া দেওয়া যায় জাগে থাকে ভাড়া দেওয়া মানে একটু যদি বসতে তো পারো কিছু কোন জন্য ঠিক আছে এতবার রিকোয়েস্ট করার কারণে আমি বসছি তো বলছি কি যে দেখো না একটু মানে মানে তোমাকে দেখলাম তো একদম ঠিক নয় লাগছে ঠিক আছে একদম সেই লেভেলে ঠিক আছে তুমি কি ইংলিশ খাও নাকি বৌমা ধরে নিয়ে তো কোনো পেলাম না ঠিক আছে তো বৌদি আসছে সেই জন্য তোমাকে ভাবলাম যে একটু বৌদিকে মায়ের ফোন করে নিয়ে যে বৌদি রাজি হয়ে যাচ্ছে রাজি করানোর চেষ্টা করছি রাখো আমি পরে ফোন করছি ঠিক আছে তুমি কিন্তু মাকে বলে ভুল করলে আমি অ্যাকচুয়ালি অন্য কারোর বউ তাছাড়া এটা কাউকে মানে যাকে বিয়ে করবে তার পারমিশন ছাড়া আমার এমন কনফিডেন্স যে অন্য জনের বউকে আমার তো দরকার আমি নিয়ে যাবো তো কি রয়েছে কোনো প্রবলেম আছে ঠিক আছে নিয়ে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্য কারোর বউকে তো মানে নিয়ে যাওয়া যায় না সে যদি না চায় তো আচ্ছা ওসব কথা বাদ দাও হয় তোমার নাম মানে অনেক জিজ্ঞাসা করে না তোমার নামটা বলো হয়তো করে নামটা তো বলতে পারো নাম কি বলো খুশি খুশি আমার নাম সঞ্জীব ঠিক আছে খুশি খুশি দিল এরকম একটা গান ছিল যাই হোক মনে রেখে খুশি আই লাভ ইউ ওই গানটা হয়তো শোনার পরে আমার মা বাবাই নাম তোমার মানে বাড়ি কোথায় আমার বাড়ি সামনে সামনে বলতে কি বড় বাড়ি রয়েছে হ্যাঁ একটা দোতলা হ্যাঁ মত দোতলা ফ্ল্যাট ওই বাড়ি জামাই পড়া যাবে না না সেরকম ইচ্ছে নেই কেন একটু করতে দেখ দেখলে দেখতে পারো না সেরকম কোনো ইচ্ছে নেই আমি যা বলার অলরেডি আগে বলে দিয়েছি আর বলতে পারো প্লিজ একটু দয়া করতে পারো না মা মা পাঠিয়েছে তো ছেলের দয়া বুঝতে পারছি এমন একটা বিষয় নিয়ে পাঠিয়েছে
আছে আমি বলছি আর আর বুঝতে পারো না অলরেডি আমার সামনে একটা কাজ আছে বুঝতে পারছো ঠিক আছে কাজ তো সব কাজ কি আর সবাইকে বলে যে পার্সোনাল কাজ আছে তো তো চলো শপিং যাই না সেরকম কোনো কিছু নেই আরে বসো না কি হয়েছে তুমি তো এতক্ষণ এত এত বিজি যে একমাত্র 2 মিনিট কথা বলতে পারো বাইরে চলে এসেছো এতক্ষণ ধরে অলরেডি আমি তোমাকে অলরেডি অনেকক্ষণ সময় দিয়ে দিয়েছি আর আমার পক্ষে সম্ভব না সময় দেওয়া যেমন বলিউডে বিয়ে তো তারা করে গুছ আমার সঙ্গে কিছু কোন করা যায় না আমি আসছি প্লিজ বসো না তুমি না আমি বুঝতে পারলাম না অলরেডি বুঝতে পারছো আমার কাছে চাবি আছে গাড়ি মানে আমার কাজ আছে এখনি আসতে হবে মানে যেতে হবে আসছে দাঁড়াও তো একটু মানে তো বেস্ট ফ্রেন্ড তো হতে পারে ওকে হ্যাঁ ফ্রেন্ডশিপ করছি তো নাম্বারটা দিয়ে দাও ঠিক আছে বলার দরকার নেই নাম্বার তুমি পরে দিয়ে দেবে ঠিক আছে বলার দরকার নেই নাম্বারটা মেরে দাও ঠিক আছে যাও আর কি বলবো হেল্প তো করতে পারলে না ঠিক আছে আসছি তো বন্ধুরা ঠিক আছে তো ভাবি তো আর পাঠানো হলো না সেই ভাবি পাঠাতে গিয়ে এমন কেস হয়ে গেল সব মানে আর অতটা ঠিকঠাক করতে পারলাম না ঠিক আছে ভাবিকে তুমি পাঠাতেই পারলাম না তুই কিছু মনে করো না আরও এরকম ভিডিও দেখতে তো সাপোর্ট করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করো বেশি করে তো আজকে এই পর্যন্ত বাবা